রূপালি জগতের তারকাদের আমরা আকর্ষণীয় স্লিম রূপেই দেখে অভ্যস্ত, কিন্তু আপনারা অনেকেই জানেন এইসব তারকারা বরাবরই এত সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন না। আজ তেমনই কিছু তারকাদের বিষয়ে জানবো যারা মোটা স্বাস্থ্য থেকে আকর্ষণীয় লুকে তারা কিভাবে এলেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কে কে আছে তালিকায়। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার ওয়ান, রাম কাপুর। ওজন কমে আলোচনা আসা তারকাদের মধ্যে সাম্প্রতিক যোগ হয়েছেন রাম কাপুর। তিনি যেন সবাইকে ছাপিয়ে গেলেন, ওজন কমিয়ে বলিউডে এখন চর্চার কেন্দ্রে তিনি। বলিউডের এবং ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাম কাপুর সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, সেই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। এখন তিনি সেই মোটা স্বাস্থ্য থেকে অনেকটা স্লিম হয়ে গেছেন। নাম্বার টু, কারিনা কাপুর। জিরো ফিগারের অধিকারী কারিনা কাপুর বেশ মোটা ছিলেন এক সময়। ইয়ে মেরা দিল পিয়ার কা দিওয়ানা এই নাচে তার ফিগারের জন্য সমালোচকরা তার অনেক সমালোচনা করে। পরের চলচ্চিত্র টাশানে তিনি নতুন ভাবে ফিরে এসে সকলের মুখ বন্ধ করে দেন। ওই সময় থেকেই জিরো ফিগার ব্যাপারটি শুরু হয়, যা সারা দেশে বারুদের মতো ছড়িয়ে পড়ে। নাম্বার থ্রি, আদনান সামি। ওজন কমানোর দুনিয়ায় রীতিমতো প্রতিকৃত হয়ে গেছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। কে না জানে তার সেই বিশাল দেহের কথা। একসময় অনুষ্ঠান করতে যাওয়ার জন্য তাকে স্পেশাল হুইল চেয়ারে নিয়ে যাওয়া হতো, অথচ এখন সে দিনগুলো সব ইতিহাস হয়ে গেছে। 2007 সালে মাত্র এক বছরে তিনি 130 কেজি ওজন কমান, তার আগে তার ওজন ছিল 206 কেজি। নাম্বার ফোর, সোনাক্ষী সিনহা। নিজের ওজনের বিষয়ে মোটেও সচেতন ছিলেন না, আগের ছবিগুলো দেখলে যে কেউ তা সহজে বুঝবে। মোটা স্বাস্থ্য নিয়ে বেশ বিপাকেই পড়েন সোনাক্ষী সিনহা, ছিলেন 90 কেজি। সালমান খানের কড়া নির্দেশে 30 কেজি ওজন কমিয়েছেন, হয়েছিলেন চুলবুল পান্ডে রাজ্য। এই ছবি থেকেই তার কর্মজীবন শুরু, এরপরে তার ওজন আর বেশি বাড়তে দেননি তিনি। নাম্বার ফাইভ, ভূমি পেডনেকার। দাম লাগাকে হাইসার সেই আত্মাভিমানী নায়িকাকে মনে পড়ে মোটা হওয়ার জন্য তিনি স্বামীর দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিলেন। ছবির আগে ভূমি পেডনেকার ওজন ছিল 76 কেজি। ছবিটি করার জন্য তাকে আরো ওজন বাড়াতে হয়েছিল, কিন্তু পরে সেই তিনি 27 কেজি ওজন কমিয়েছিলেন। মহারাষ্ট্রে জন্ম নেওয়া সুন্দরী নায়িকা এখন অনেক মেয়েরও প্রেরণা সামনে এগিয়ে যাওয়ার জন্য। নাম্বার সিক্স, সারা আলী খান। একসময় তার ওজন ছিল 96 কেজি, আর ওই ওজন দিয়ে বলিউডে জায়গা করে নেওয়া তার জন্য কঠিন ছিল। এজন্য স্লিম হওয়ার পরিকল্পনা করেন তিনি। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সারা বলেন, গ্রাজুয়েট হওয়ার এক বছর আগেই আমার ওজন ছিল 96 কেজি, তখনই ঠিক করলাম ওজন কমাতেই হবে। রোজ জিমে গিয়ে ঘাম ঝরানো শুরু করলাম এবং তারপর ফলাফল পেলাম। নাম্বার সেভেন, সোনাম কাপুর। বলা হয় বলিউডের মিস স্টাইল আইকন সোনাম কাপুরকে অভিনয়ের থেকে যিনি বেশ পরিচিত তার স্টাইল স্টেটমেন্টের জন্য। অথচ তার প্রথম ছবি সাওয়ারিয়া সাইন করার আগে তিনি 30 কেজি ওজন কমিয়েছিলেন, এখন দেখে তাকে বোঝাই যায় না যে তিনি কখনো অনেক মোটা ছিলেন। নাম্বার এইট, অর্জুন কাপুর। বলিউডের নায়িকারা শুধু ওজন সমস্যায় ভুগেন না, নায়করা ভুগেন। প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর তার প্রথম চলচ্চিত্র ইশাকজাদের ছবির জন্য অবিশ্বাস্যভাবে তার ওজন কমিয়ে ফেলেন। ছোকরা যাওয়া না হ্যায় গানে তিনি সিক্স প্যাকও দেখিয়েছেন। প্রথম চলচ্চিত্রের আগে তার ওজন ছিল 130 কেজি, তিনি 4 বছরের মধ্যে 50 কেজি ওজন কমিয়েছেন। নাম্বার নাইন, আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্য ইয়ার চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেত্রীর বলিউডে প্রবেশ। বর্তমানের মতো তখন তিনি এত ফিট ছিলেন না, তার পিতা মহেশ ভাটের পর্যবেক্ষণে তিনি কঠিন ডায়েট চার্ট অনুসরণ করেন। মাত্র 3 মাস কঠোর পরিশ্রম ও ডায়েটের মাধ্যমে তিনি 16 কেজি ওজন কমিয়ে বলিউডে প্রবেশের স্বপ্ন পূরণ করেন। নাম্বার টেন, পরিণীতি চোপড়া। পরিণীতি চোপড়া একবার বলেছিলেন তিনি কেবল শুধু গোলগাল ছিলেন না, অনেক বেশি মোটা ছিলেন। অনেক পরিশ্রম করে তার কোমরের সাইজ 38 থেকে 30 ইঞ্চিতে নামিয়ে আনেন এবং 86 কেজি ওজন কমিয়ে 57-তে থেমেছিলেন তিনি। এরপরে হাজির হন আকর্ষণীয় লুকে, যা এখনো তিনি অব্যাহত রেখেছেন। নাম্বার 11, জেরিন খান। তার প্রথম চলচ্চিত্র বীরের পর মিডিয়া তাকে নিয়ে তদন্ত শুরু করে। সমালোচকরা বলেন ফ্রেমে যা দেখাচ্ছে তার চেয়ে তিনি অনেক মোটা। এরপর থেকেই এই অভিনেত্রী কঠোর পরিশ্রম শুরু করেন এবং অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলেন। প্রথমে তার ওজন ছিল 100 কেজি, যা তিনি কমিয়ে 57-তে এনেছেন। নাম্বার 12, জ্যাকি ভাগনানি। কাল কিস্তে দেখার নায়ক জ্যাকি ভাগনানি ওজন ছিল 130 কেজি, ছবিটি সাইন করার জন্য তাকে 60 কেজি ওজন কমাতে হয়েছিল। 2 বছর টানা যথাযথ ডায়েটের মধ্যে ছিলেন তিনি, এখন তাই অনায়াসেই সোশ্যাল মিডিয়ায় তার সিক্স প্যাকের ছবি দেখা যায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।